নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম। দূরের এবং কাছের, দেশ এবং প্রবাস, যারা যেখান থেকে আছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি জানেন আলা হযরত ইমাম আহলে সুন্নাতের পরিচয়? আসুন সংক্ষিপ্ত পরিচয়ে, হুজুর সৈয়দে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত পরওয়ানা এ শামায়ে রিসালাত আয়াতুম মিন আয়াতিল্লাহ ওয়া মুআজিজাতুম মিন মুআজিজাতিন নবী ইমাম আহমদ রেজা মুহাদ্দিসে বেরলভি রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলা হযরত ওই ব্যক্তির নাম যিনি মাত্র 8.5 ঘন্টায় প্রচণ্ড জ্বর নিয়ে, অসুস্থতা নিয়ে পবিত্র কাবা শরীফের আঙ্গিনায় বসে স্বীয় মুখস্থ শক্তির দ্বারা কোরআনুল করিমের 71টি আয়াতে করিমার আলোকে প্রিয় নবী রাসূলে আরবী হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 37টি হাদিসে পাকের আলোকে এবং 141টি কিতাবের অসংখ্য দলিল আদিল্লার আলোকে আরবি জবানে 800 পৃষ্ঠার কিতাব যিনি লিখেছিলেন, ইনি হচ্ছেন আমাদের মুজাদ্দিদে আজম ইমাম আহলে সুন্নাত। আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজিজাতুম মিন মুআজিজাতিন নবী ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি। সে ইমাম আহলে সুন্নাত ফাজিলে বেরলভি রহমতুল্লাহ আলাইহির অনবদ্য আরেকটি কিতাব ফতোয়া রজবিয়া শরীফ, যেটি প্রায় 21,000 পৃষ্ঠায় সংকলিত একটি হানাফি মজহাবের আশ্চর্যজনক একটি ফতোয়ার কিতাব। এইভাবে ইমাম আহলে সুন্নাত ফাজিলে বেরলভি রহমতুল্লাহ আলাইহি প্রায় 1,500 কিতাবের সফল লেখক হচ্ছেন আলা হযরত। আসুন তার 102তম উরুস উপলক্ষে মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন গোটা পৃথিবীতে মসলেকা আলা হযরতের পয়গামকে আম করে দেন এবং আমরা যেন তার আদর্শকে সমাজে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।